हरे कृष्णा एवरीवन, टुडे वी आर गोइंग टू स्टार्ट दिस चैप्टर नंबर 9 फ्रॉम बांग्ला व्याकरण बुक। तार माने कि आमादेर आजके बांग्ला व्याकरण बई थेके एई अध्याय नंबर 9 आमरा कि करब, एक्सरसाइज करब, तार माने कि करब, आमरा अनुशीलनीगुलो करब। ताहले शुरू करा जाक। देखो प्रथमे कि लिखेछे, नीचेर बाम दिकेर संगे ডান দিক ঠিক মতো যোগ করো। একটি করে দেখানো আছে, তার মানে কি এটা ম্যাচিং করতে হবে, মিল করতে হবে। তা দেখো, উষ্ণ মানে কি গরম, তার মানে কি অর্থের মিল করেছে এখানে। চোখ আঁখি রোজ নিত্য, পাশে পাশে নাম্বারগুলো লিখে দাও। হ্যাঁ, গান গীত ঘ, যেহেতু ঘর সাথে ম্যাচিং করেছে তাই ঘ। বাজনা বাদ্য, যেহেতু উঙর সাথে ম্যাচিং করেছে তাই এখানে উঙ লিখলাম। ঠিক আছে, এবার পরের পৃষ্ঠা চলে যাও। তাহলে তোমরা আগের পাতাতে শিখলা কিভাবে অর্থ দিয়ে ম্যাচিং করা যায়। এবার দেখো আমরা কি শিখব, নিচের বন্ধনীর মধ্যে সঠিক শব্দটির পাশের বাক্সে টিক চিহ্ন দাও, মানে রাইট চিহ্ন দাও। একটি করে দেখানো হয়েছে। দেখো এখানেও কিন্তু অর্থটাকে চুজ করতে হবে, যেটা সঠিক অর্থ সেটাকে আমাদের নির্বাচন করতে হবে। উষা শব্দের অর্থ ভোর, উষ্ণ শব্দের অর্থ গরম, দ্রব্য শব্দের অর্থ জিনিস, দিন শব্দের অর্থ গরিব, প্রাণ শব্দের অর্থ জীবন, চক্ষু শব্দের অর্থ চোখ, ভুবন শব্দের অর্থ পৃথিবী, প্রত্যহ মানে প্রতিদিন। মানে আর অর্থ কিন্তু একই জিনিস, হ্যাঁ, তার মানে কি মিনিং। প্রত্যহ মানে প্রতিদিন, হরিত মানে সবুজ, ঘুমন্ত মানে ঘুমাচ্ছে, যে ঘুমাচ্ছে আর কি, ঘুমিয়ে চলেছে, এখনও সে ঘুমিয়ে আছে, ওঠেনি, ঘুমন্ত। সু উচ্চ মানে সু মানে ভীষণ, আর উচ্চ মানে উঁচু, তাহলে ভীষণ উঁচু, আমরা বলতেই পারি খুব উঁচু। ঠিক আছে, সু উচ্চ মানে খুব উঁচু। তাহলে এইটুকু গেল তোমাদের CW। কেমন? আমি কিন্তু পরের দিন এই চ্যাপ্টারটা টেস্ট নেব আর একটু রিভিশন দেব। কেমন? তাহলে একটুকু ভালো করে করে নাও, মুখস্থ করে নাও, যেহেতু পরের দিন এই চ্যাপ্টারটা থেকে কিন্তু টেস্ট আছে। চ্যাপ্টার নাম্বার 9 পরের দিন টেস্ট, খুব ভালো করে পড়ো। হরে কৃষ্ণা অ্যান্ড বেস্ট অফ লাক।